সল্টলেকের এপিজে স্কুলের শৌচাগার থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্রীকে রক্তাক্ত আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে বিধাননগর মহকুমা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হলো। সিবিএসই বোর্ডের আদিত্য একাডেমির দ্বাদশ শ্রেণীর পরীক্ষা শীট পড়েছিল সল্টলেকের এপিজে স্কুলে। আজ ইংরেজি পরীক্ষা দিতে 10:30 সময় স্কুলে আসে, দেড়টায় পরীক্ষা শেষ হওয়ার পর 20 মিনিট আগে শৌচালয় যাওয়ার উদ্দেশ্যে ক্লাস থেকে বেরোয়। পুলিশের প্রাথমিক অনুমান, শৌচালয়ের ভিতরে গলার নলি এবং হাতেও শিরা কেটে আত্মহত্যা করার চেষ্টা করে। দীর্ঘক্ষণ ক্লাসে অনুপস্থিত থাকায় খোঁজাখুঁজি করতে শৌচাগারে গেলে স্কুল কর্তৃপক্ষ রক্তাক্ত আশঙ্কাজনক অবস্থায় পড়ে থাকতে দেখে ওই ছাত্রীকে। পরবর্তী সময়ে খবর দেওয়া হয় বিধাননগর পূর্ব থানাকে। আশঙ্কাজনক অবস্থায় ওই ছাত্রীকে উদ্ধার করে বিধাননগর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য। এই মুহূর্তে চিকিৎসাধীন রয়েছে ওই ছাত্রী। তবে কী কারণে এইভাবে আত্মহত্যা করার চেষ্টা করলেন, কোথা থেকে ধারালো অস্ত্র আসলো তার কাছে, সমস্ত বিষয়ে তদন্ত করে দেখছে বিধাননগর পূর্ব থানার পুলিশ।